দর্শক, খেলার দুনিয়ার এই পর্যায়ে একটু দেখে নিয়ে আসতে চাই দেশ বিদেশের পত্রপত্রিকার ওয়েবসাইটের সবশেষ শিরোনামগুলো। একেবারে শুরুতে আমরা একটু প্রথম আলোটা দেখতে চাই। বার্সেলোনার ছবি দেখতে পাচ্ছি, মেসিকে ছাড়া জয়ের হ্যাট্রিক বার্সেলোনার। 2-0 গোলে আজকে এলচেকে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 89 মিনিটে রিকি পুইক গোল করেছেন এবং শুরুর গোলটা ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের। বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের 4 ফুটবলার নিহত। ব্রাজিলিয়ান ঝলকে 18 দিন পর মারুফুলের পাল্টা জবাব। আমরা পরের পত্রিকাটায় চলে যেতে চাই, সেখানে আছে কালের কণ্ঠ। ভয়ঙ্কর টিউমারটি আবারও ফিরে এসেছে মোশারফের দেহে। একটু জানিয়ে রাখতে চাই, ব্রেন টিউমারে কিন্তু মোশারফ রুবেল অনেক আগে থেকে আক্রান্ত ছিলেন এবং কেমোথেরাপি নিয়ে তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন, তবে আবারও শরীর খারাপ হওয়ায় তাকে কিন্তু নবম পর্যায়ের কেমোথেরাপি নিতে হচ্ছে। রুট এম্বেলদৌনিয়ার লড়াইয়ে দিন পিছিয়ে ইংল্যান্ড। এছাড়াও আছে দলে কিছুটা পরিবর্তন আসবে, তামিম। একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকাল 11:30 তৃতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। বিদেশের মাটিতে এখনও আমাদের ধুঁকতে হয় বিসিবি সভাপতি। আমরা পরের পত্রিকাটায় চলে যেতে চাই, সেখানে আছে bnews24.com। বার্সেলোনা সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, এলচেকে হারিয়ে 3 নম্বরে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে এ নিয়ে টানা 5 জয় পেল রোনাল্ড কোম্যানের দল। মুলারের জোড়া গড়ে বায়ার্নের বড় জয়। মুলার 2টা গোল করেছেন, এছাড়াও লেভানডফস্কি আর ডেভিড আলাবা একটা একটা করে গোল করেছেন বায়ার্ন মিউনিখের হয়ে। ইতিহাস গড়ে কোচ ক্রেসপোর আগমনী বার্তা। এছাড়াও আছে আর্সেনাল ছেড়ে তুরস্কের দলে ওজিল, ফেনারবাচেতে যোগ দিয়েছেন এই জার্মান মিডফিল্ডার। হতাশা পেছনে ফেরে জয়ে ফিরল ইউভেন্টাস। আমরা এই রেজাল্টটা ছাড়াও অন্যান্য আজকে যেই রেজাল্টগুলো হয়েছে, যেই খেলাগুলো হয়েছে সেগুলো একটু জানিয়ে রাখতে চাই। আমরা পরের ওয়েবসাইটটা চলে যেতে চাই, সকারওয়ে, যে কথাটা বলছিলাম। জার্মান বুন্দেসলিগা 4-0 গোলে শালকাকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এছাড়াও ইউভেন্টাস 2-0 গোলে বোলোনিয়ার সাথে জিতেছে, তবে ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু গোল করতে পারেননি। লাজিও এখন খেলছে সাসুয়োলোর সাথে, 75 মিনিটের খেলা চলছে। স্প্যানিশ লালিগায় বার্সেলোনা 2-0 গোলে জিতেছে এলচের বিপক্ষে। এছাড়া ওসাসুনা 3-1 গোলে হারিয়েছে গ্রানাদাকে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটারও শেষ খবরটা জানিয়ে রাখতে চাই। 89 মিনিটের খেলা এখন চলছে, 3-2 গোলে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। হারলেই কিন্তু এফএ কাপ থেকে বিদায় নেবে লিভারপুল।